হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা কিউট বেবি করে রেখেছি, তোমাকে দেখাবো। একটু ভরাট বাকি আছে, সেটাও দেখাবো। আগে আমি গুনে তোমাদেরকে বলি কিভাবে কটা ঘর নিয়ে আমি করেছি। প্রথমে শুতে যাই। শুতে দেখো, একটা দুটো তিনটে চারটে, এখানে চারটে ঘরের মধ্যে হয়েছে। তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে পাঁচটা, এখানে পাঁচটা রয়েছে। তারপরে এদিকে দুটো রয়েছে, তারপরে আবার এদিকে দুটো রয়েছে, এখানে তিনটে, এখানেও তিনটে। এবার এখানে একটা দুটো তিনটে চারটে, এখানেও চারটে রয়েছে। এবার লম্বা লাইনটা দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা, উনিশটা ঘর রয়েছে। তারপর একটা ঘর নিয়েছি, বাড়িয়েছি, তারপরে একটা ঘর আবার কমিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আবার এদিকে কমিয়ে একটা ঘর, তারপরে আবার এখানে একটা দুটো তিনটে, তারপরে দুটো আছে পরপর, তারপর পরপর তিনটে আছে, তারপর পরপর এখানে একটা দুটো রয়েছে। তারপরে দেখো এখানে পাশাপাশি দুটো রয়েছে, তারপরে এখানে তিনটে রয়েছে। এবার এই তিনটে থেকে এখানটা আমি ঠোঁটটা নিয়েছি, ঠোঁটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটার এদিকে একটা এদিকে একটা। এবার আবার হাতের দিকে চলে যাই। এবার হাতে দেখো এখানে একটা আছে, তারপরে একটা দুটো তিনটে চারটে, তারপরে নিচেই রয়েছে আরো দুটো, তারপরে দুটো, তারপরে দুটো, আবার এদিকে রয়েছে দুটো, তারপরে চারটে রয়েছে, দুটো রয়েছে, একটা রয়েছে, দুটো রয়েছে, এখানে দুটো দুটো একটা একটা। তারপরে এবার আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, তারপরে পাশাপাশি দুটো রয়েছে, তারপরে একটা, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা এই ঝুঁটিটা করতে গিয়ে ছটা, তারপরে আবার দুটো, তারপরে আবার দুটো, এখানে একটা দুটো তিনটে চারটে, পাশাপাশি ওপরেই একটা একটা, তারপরে তিনটে আছে, তারপরে দুটো আছে, তারপরে একটা আছে। এখানে কিন্তু তিনটে ঘর রয়েছে। তিনটে ঘর থেকে দেখো আমি কানটা করেছি, এখানে একটা দিয়েছি, তারপর পাশাপাশি তিনটে পরপর লম্বায় তিনটে রয়েছে, আবার এখানেও তিনটে রয়েছে, মাঝখানে দেখো একটা দুটো তিনটে চারটে, চারটে ঘর রয়েছে। এবার ওপরে হেয়ারে চলে যাচ্ছি, আবার এক দুই তিন চার, এখানে চারটে ঘর, তারপরে দুটো ঘর, তারপরে একটা দুটো তিনটে, একটা একটা করে করেছি, তারপরে দুটো, তারপরে দুটো আছে। এদিকে যাই, একটা দুটো তিনটে আছে, তারপরে তিনটে আছে, তারপরে তিনটে আছে, দুটো আছে, দুটো আছে, একটা একটা একটা, তারপরে এখানে আবার রয়েছে একটা দুটো তিনটে, একটা দুটো, একটা দুটো, এখানে দেখো লম্বায় রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তারপরে এখান থেকে আবার পাশে দুটো ঘরের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে রয়েছে দুটো, তারপরে দুটো, একটা একটা, তারপরে দুটো। এই পাশে আবার কানটা করার জন্য আমি এখানে তিনটে দিয়েছি, তারপরে একটা দিয়েছি, এখানে কিন্তু তিনটে আছে। তারপরে দেখো এখানে তিনটে আছে, তারপরে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, তিনটে আছে, দুটো আছে, একটা একটা আছে, একটা দুটো তিনটে ঘর এখানে আছে, তারপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা ঘর রয়েছে। এবার আমি ইয়েলো কালারটা দিয়ে আমি বেবিটার হেয়ারটা করেছি। তারপর দেখো চোখটা করেছি, নিচে দুটো দিয়েছি, ওপরে দুটো, এখানে একটা, হোয়াইট দিয়ে চোখের মণিটা করেছি, এখানেও তাই নিচে দুটো ওপরে দুটো, এখানে একটা, নাকটা করেছি দুটো পরপর বসিয়ে দিয়েছি কালো দিয়ে। তারপর দেখো এক এখানে আবার একটা দুটো তিনটে চারটে, তারপরে এখানে পাশাপাশি আবার দুটো আছে, তারপরে এখানে একটা, তারপরে তিনটে দুটো একটা, এদিকে দুটো দুটো, ওপর নিচ করে দুটো রয়েছে, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। এবার এই দিকে আমি একটা হাত করেছি, এদিকে একটা হাত রয়েছে। দেখো এখানে হাতের জন্য এখানে তো দুটো ছিল, তারপরে এখান থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপরে আছে দুটো, তারপরে আছে দুটো একটা, দুটো একটা, দুটো একটা, আবার শেষে একটা। এখান থেকে দেখো এই লাইনটার সাথে মিলে গেছে। পিঙ্ক দিয়ে আমি ওর বডিটা করেছি, ফেসটা প্লাস হাত দুটো করেছি। এবার স্কাই দিয়ে আমি ওর জামাটা করেছি, রেডটা দিয়ে আমি একটু সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। এবার আমি পাটা তোমাদের ভরাট করে দেখাচ্ছি।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমাদের ভালোই লাগবে। হয়ে এসেছে, আর দেখো একটুখানি বাকি আছে, দুটো লাইন করলেই হয়ে যাবে। এটা করতে মোটামুটি আধ ঘন্টা সময় তোমাদের লাগবে ডিজাইনটা তুলতে। এই ঘরটা করলেই হয়ে যাবে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো আমাদের কেমন লাগছে।